আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে শীতকালী সবজি দিয়ে লাউ আর চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। কীরকম হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপু ভাইয়েরা দয়া করে দেখে একটি লাইক দিবেন। চলুন তাহলে দেখি আমার কী কী উপকরণ লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, তাই আমি এখানে নিয়ে নিব, আমি এখানে গুঁড়া চিংড়ি বেছে ধুয়ে নিয়ে নিয়েছি, আর এদিকে লাউটাকে পিস পিস করে কেটে নিব। এই তো লাউটাকে কেটে নিয়েছি, আর এদিকে আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি, আর এখানে আমি একে একে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, আর আমি সর্ষা তেল দিয়ে লাউটা রান্না করব। আমি একটি প্যানে সর্ষা তেল গরম করার পর পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে নিব, ভেজে নিব, আর এখানে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে নিব। আর এখানে আমি 1.5 টেবিল চামচ, আদা রসুন বাটা, 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো, কিছু কাঁচামরিচ ফালি, এগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর এখানে কষানো শেষ, আমি লবণ দিয়ে তো অবশ্যই লবণ দেওয়ার চেষ্টা করবেন, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। গুঁড়া চিংড়ি দিয়ে শীতকালী সবজি লাউ রান্না অসম্ভব মজার হয়, তাই আমি চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লাউ, লাউগুলো দিয়ে মিডিয়াম আঁচে, লাড়াচাড়া দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিতে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, লাউ থেকে এভাবে পানি ওঠে, তাই আমি মিডিয়াম আঁচে লাউগুলোকে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেব। হয়তো আমি লাউগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন লাউ থেকে পানি উঠে গেছে, আর আমার লাউ রান্না প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি। আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে এটাকে মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিতে হবে, তাই লাউ থেকে এভাবে পানি উঠেছে, আমি কোনো পানি ব্যবহার করিনি। এই তো আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রেখে দেব। এ তো আমি ঢেকে রেখে দেওয়ার পর আবারও ফিরে আসলাম, সিদ্ধ হয়ে গেছে লাউ চিংড়ি মাছ। এখন আমি এখানে জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়োটিও দিয়ে দিব, আর ধনিয়া পাতা কুচি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এ তো আমি আবারও আপনাদের মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিব, আর এখনই দিয়ে দিব জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি। এটা অসম্ভব মজার একটি রেসিপি, শীতকালী সবজি লাউ দিয়ে চিংড়ি মাছগুলো চিংড়ি দিয়ে, অনেকেই অনেক পছন্দের একটি খাবার। আমি আপনাদের মাঝে রান্না করে শেয়ার করলাম, কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। এ তো আমি আপনাদের মাঝে পরিবেশন করে নেব, এটা গরম ভাতের সাথে অসম্ভব মজার একটি রেসিপি। আর আপু ভাইয়ারা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতন এখানেই বিদায় নিব, আল্লাহ হাফেজ।